Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদের আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বৈষম্য অধ্যায় থেকে যশোর বোর্ড 2021 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। সেপ্টেম্বর 1, 2020 তারিখে জনাব আজহার নগদ 55,000 টাকা এবং 45,000 টাকা ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসায় শুরু করেন। সেপ্টেম্বর মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। সেপ্টেম্বর 5, নগদে প্রায় 7,000 টাকা এবং বাকিতে প্রায় 5,000 টাকা। সেপ্টেম্বর 7, নাহিদকে চেকে পরিশোধ 15,000 টাকা এবং বার্তা পাওয়া গেল 150 টাকা। সেপ্টেম্বর 8, অফিসের জন্য ব্যাংকের উত্তোলন 8,000 টাকা। সেপ্টেম্বর 10, বাসারকে তার 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রদান করা হলো। সেপ্টেম্বর 15, ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। সেপ্টেম্বর 20, মাহবুবের নিকট 20,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা পাওয়া গেল। সেপ্টেম্বর 25, রিমা সালামি প্রদান 2,000 টাকা। হাবিবের নিকট হতে চেক গ্রহণ 5,000 টাকা। সেপ্টেম্বর 30, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1,000 টাকা এবং সুদ চার্জ করা হলো 1,500 টাকা। কতে আমার কাছে জানতে চেয়েছে বার্তার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এখানে প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা সবকিছুই একসাথে আসবে। কতে আমার কাছে জানতে চেয়েছে জাবেদা দাখিলা দাও সেপ্টেম্বর 7, 8, 15, 20 তারিখের লেনদেনের জন্য। গতে আমার কাছে জানতে চেয়েছে যত উপযুক্ত কলম বিশিষ্ট নগদান বই প্রস্তুত করো সেপ্টেম্বর 1, 5, 10, 25 ও 30 তারিখের লেনদেনের জন্য। এখন আমরা কতে দেখব নগদ বার্তার পরিমাণ নির্ণয় করব। নগদ বার্তার পরিমাণ আমরা পাচ্ছি আমাদের অঙ্কের মধ্যে প্রথমে 7 তারিখ নাহিদকে চেকে পরিশোধ করা পরিশোধ 15,000 টাকা এবং বার্তা পাওয়া গেল 150 টাকা। তাহলে নাহিদকে চেকে পরিশোধ করে বার্তা পাওয়া গেল 150 টাকা সেপ্টেম্বরের 7 তারিখ। এরপরে আছে 10 তারিখ বাসারকে তার 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রদান করা হলো। তাহলে 10,000 টাকা থেকে 9,800 বাদ দিলে 200 টাকা বার্তা। এরপরে পাচ্ছি আমরা 20 তারিখ মাহবুবের নিকট 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা পাওয়া গেল। এখানে পাওয়া গেল, দেওয়া হলো, সবকিছুই আসবে যেহেতু বার্তা চাইছে। এখানে প্রাপ্ত বার্তা বা প্রদত্ত বার্তা উল্লেখ করা দেয়নি, অর্থাৎ প্রাপ্ত বার্তাও আসবে, প্রদত্ত বার্তাও আসবে এখানে। তাহলে মাহবুবের 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা পাওয়া গেল। তাহলে 20,000 থেকে 19,800 বাদ দিলে এখানেও বার্তা হচ্ছে 200 টাকা। তাহলে মোট বার্তা হচ্ছে 200 টাকা, 200 টাকা 400 টাকা আর 150 টাকা 550 টাকা। তাহলে মোট বার্তার পরিমাণ আমরা পাচ্ছি এই কতে 550 টাকা। কয়ের পরে খতে বলেছে জাবেদা দাখিলা দিতে সেপ্টেম্বরের 7, 8, 15 এবং 20 তারিখের লেনদেনের জন্য। তাহলে 7 তারিখে ছিল নাহিদকে চেকে পরিশোধ 15,000 টাকা, বার্তা পাওয়া গেল 150 টাকা। পরিশোধ করছে কাকে? নাহিদকে। নাহিদ হচ্ছে আমার প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব নাহিদ ডেবিট 15,150 টাকা, এটা এখান থেকে আসছে। এরপর ব্যাংক হিসাব ক্রেডিট, নাহিদকে পরিশোধ করেছি 15,000 টাকা, বার্তা হিসাব ক্রেডিট, বার্তা পেয়েছি 150 টাকা। তাহলে 15,000 টাকা 150 টাকা যোগ করে 15,150 টাকা এখানে বসিয়ে দিলাম নাহিদকে পরিশোধ ও বার্তা প্রাপ্তি। আবার বলছি নাহিদকে আমরা পরিশোধ করেছি 15,000 টাকা, এই জন্য তাও পরিশোধ করেছি কি চেকে, তাই আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে 15,000 টাকা এবং বলছে বার্তা পাইছি 150 টাকা। তাহলে তাহলে এই দুটার যোগফল হবে প্রদেয় হিসাব নাহিদ ডেবিট, এই দুটার যোগফল হবে প্রদেয় হিসাব নাহিদ ডেবিট। এটা গেল 7 তারিখ। তারপর 8 তারিখ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে যদি অফিসের প্রয়োজন উত্তোলন করে টাকাটা অফিসের ক্যাশ বক্সে আসছে, নগদে আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক থেকে চলে গেছে টাকাটা,
ব্যাংক হিসাব ক্রেডিট 8,000 টাকা 8,000 টাকা অফিসের জন্য ব্যাংক হতে উত্তরণ। 8 তারিখে পরে বলছে 15 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, তার ব্যাংকে জমা দিচ্ছে টাকাটা ব্যাংকে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট 15,000 টাকা নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এরপরে 20 তারিখ মাহবুবের নিকট 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা পাওয়া গেল, তাহলে টাকা পাইছে কত 19,800, তাহলে নগদান হিসাব ডেবিট 19,800 টাকা, পাইতাম কত 20,000 টাকা, পাইছে কত 19,800। মাঝখানে কি আছে পূর্ণ নিষ্পত্তি, পূর্ণ নিষ্পত্তি থাকবে সেটা বার্তা হিসাব হবে, তাহলে বার্তা হিসাব ডেবিট 20,000 থেকে 19,800 বিয়োগ করলে 200 টাকা, তাহলে প্রাপ্য হিসাব মাহবুব ক্রেডিট হবে 20,000 টাকা, মাহবুবের কাছে পাইতাম 20,000 টাকা পেয়েছি 19,800 টাকা, ডিফারেন্স ফিগারটা বার্তা। তাহলে তারপরে ব্যাখ্যা দেখবো কি মাহবুবের নিকট থেকে টাকা প্রাপ্তি ও বার্তা প্রদান, এটা ছিল আমার জাবেদা। জাবেদা এরপর আমাকে বলছে যথোপযুক্ত কলম বিশিষ্ট নগদান বই প্রস্তুত করো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নগদান আছে, বার্তা আছে, ব্যাংক আছে, অর্থাৎ 3 গড় নগদান বই আমার লাগবে। আর 3 গড় নগদান বই করতে বলছে 1, 5, 10, 25 ও 30 তারিখের লেনদেনের জন্য। তাহলে প্রথমে আমরা নগদান বইয়ের ঘরটা দেখি। আমরা জানি নগদান বই ডেবিট ক্রেডিট দুটো পাশ থাকে, ডেবিট পাশের 7টি ঘর, ক্রেডিট পাশের 7টি ঘর, 7টার মধ্যে 3টা টাকার ঘর, বাকি 4টা অন্যান্য ঘর, এই পাশেও 7টা ঘরের মধ্যে 3টা টাকার ঘর, বাকি 4টা অন্যান্য ঘর। প্রথম ঘরের নাম হচ্ছে তারিখ, তারপরে ঘরের নাম হচ্ছে বিবরণ, তারপরে রসিদ নম্বর, ভাউচার নম্বর, নগদ টাকা, ব্যাংক টাকা, বার্তা টাকা। তাহলে টাকা হচ্ছে নগদ, ব্যাংক, বার্তা, 3টা হচ্ছে টাকার ঘর, আর বাকি 4টা অন্যান্য ঘর। একইভাবে ক্রেডিট পাশেও 7টা ঘর, তারিখ, বিবরণ, রসিদ নম্বর, ভাউচার নম্বর, তারপরে নগদ টাকা, ব্যাংক টাকা, বার্তা টাকা। এভাবে আমরা টাকার ঘরগুলোকে করব। আর এই অঙ্কের মধ্যে যেহেতু তারিখ উল্লেখ করে দিয়েছে, তাহলে পুরো অঙ্কটা আমার আনা লাগবে না, তারিখে তারিখে যা আছে শুধু এই লেনদেনগুলো আমরা নগদান বইতে নিয়ে আসবো। তাহলে আমরা 1 তারিখে পাচ্ছি কি, 1 তারিখে জনাব আজহার 55,000 টাকা এবং 45,000 টাকা ব্যাংক উদ্বৃত্তি নিয়ে ব্যবসা শুরু করেন। যদি ব্যবসা শুরু করেন বলা থাকে, তাহলে আমরা সেপ্টেম্বর 1 তারিখ থেকে মূলধন হিসেবে লিখবো। আর যদি বলে তার উদ্বৃত্ত ছিল নিম্নরূপ, নগদ এত টাকার ব্যালেন্স নিয়ে ব্যালেন্স ছিল, তখন আমরা লিখবো ব্যালেন্স বিটি। আর ব্যবসা শুরু করেন বললে আমরা লিখবো মূলধন হিসাব, নগদ ছিল 55,000 টাকা, ব্যাংকের ঘরে 45,000 টাকা। এরপর 1 তারিখের পরে 5 তারিখ নগদে ক্রয় 7,000 টাকা, বাকিতে ক্রয় 5,000 টাকা, বাকিতে ক্রয় নগদান বইতে আসবে না, নগদে ক্রয় আসবে। তাহলে সেপ্টেম্বর 5 তারিখ ক্রয় হিসাব নগদের ঘরে 7,000 টাকা। আর একটা কথা, আমার নগদান বইতে আসলে ডেবিট পাশে দিব, চলে গেলেই ক্রেডিট পাশে দিব। নগদে আসলো নগদের ঘরে ডেবিট পাশে, ব্যাংকে আসলো ব্যাংকের ঘরে ডেবিট পাশে, নগদ থেকে চলে গেল নগদের ঘরে ক্রেডিট পাশে, ব্যাংক থেকে চলে গেল ব্যাংকের ঘরে ক্রেডিট পাশে, অর্থাৎ আসলেই ডেবিট চলে গেলেই ক্রেডিট। আমার পণ্য ক্রয় করেছি, আমার টাকা চলে গেছে, টাকা চলে গেছে দেখি ক্রেডিট পাশে আসছে, নগদ টাকা চলে গেছে নগদের ঘরে বসছে। আর এখানে মূলধন আসছে, মূলধন বাবদ তারপরে নগদ টাকা, ব্যাংকে নগদ টাকা আসছে, এই জন্য ডেবিট পাশে আমরা লিখছি। তাহলে 1 তারিখ গেল, 5 তারিখ গেল, এরপর হচ্ছে 10 তারিখ মধ্যে আমরা পাচ্ছি বাসারকে তার 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রদান করা হলো। প্রদান করা হলো মানে হচ্ছে টাকা চলে গেছে, টাকা চলে গেলে ক্রেডিট পাশে। তাহলে 10 তারিখ প্রদেয় হিসাব বাসার, আমি পাইতাম, আমার কাছে পেতো 10,000 টাকা, আমি দিয়েছি 9,800 টাকা। তাহলে 9,800 টাকা নগদের ঘরে, 9,800 টাকা প্রদান করা হলো নগদের ঘরে, আর 10,000 থেকে 9,800 গেলে 200 টাকা, এটা হচ্ছে বার্তার ঘরে। এরপর আসি 15 তারিখ ব্যাংকে জমা দেওয়া, সরি 25 তারিখ, 25 তারিখ বলছে বিমা সালামি প্রদান 2,000 টাকা। তাহলে বিমা সালামি প্রদান 2,000 টাকা, তাহলে প্রদান করেছি টাকা চলে গেছে, এজন্য 25 তারিখ বিমা সালামি 2,000 টাকা। 25 তারিখ আবার আছে হাবিবের নিকটতে চেক গ্রহণ 5,000 টাকা, চেক গ্রহণ করছি মানে আমার টাকা আসছে, এই জন্য আমরা 25 তারিখ প্রাপ্য হিসাব হাবিব ব্যাংকের ঘরে 5,000 টাকা চেক পাইছি। আমরা ব্যাংকের ঘরে দেখে দিছি, আমরা ধরে নিলাম যে এটি একটি দাগ কাটা চেক। আমরা চাইলে আমরা নিচে একটি টিকাও দিয়ে দিতে পারি যে দাগ কাটা চেক ধরে নেওয়া হলো। এরপর বলছে 30 তারিখ, 30 তারিখে ছিল ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে, এই জন্য ডেবিট পাশে ব্যাংকের ঘরে ব্যাংক সুদ হিসাব। আবার আছে সুদ চার্জ করা হলো, আর যদি ব্যাংক সুদ চার্জ বা চার্জ ধার্য করে, সুদ চার্জ করে, যে কোনো চার্জ করলে আমার এটা ব্যাংক থেকে টাকা কমে যায়, তাহলে ব্যাংক চার্জ হিসাব বা ব্যাংক সুদ চার্জ হিসাব আমরা 30 তারিখ রেখে 1,500 টাকা ব্যাংকের ঘরে লিখবো। এই আমার ছিল লেনদেন। এরপরের কাজ হচ্ছে আমার যোগ বিয়োগ। যোগ বিয়োগটা আমি কিভাবে করবো,
যোগ্য করার সময় আমরা আগের স্লাইড এবং পরের স্লাইড মিলিয়ে প্রথমে নগদের উপর আমরা যোগ করব। নগদের উপর এই স্লাইড এখান থেকে শুরু করে এই পর্যন্ত যোগ করলে আমরা পাচ্ছি 55,000 টাকা। তাহলে এই 55,000 টাকা ক্রেডিট পাশে নিয়ে গেলাম। ক্রেডিট পাশে 55,000 টাকা লিখে আমরা আগের স্লাইড এবং এই স্লাইড এখানে ছিল 7,000, এই 55,000 থেকে 7,000, তারপরে 9,800, 2,000 বিয়োগ করলে আমরা পাচ্ছি 36,200 টাকা। এটা মাসের শেষ তারিখ দিয়ে অর্থাৎ সেপ্টেম্বরের আমার মাস শেষ হয় 30 তারিখে, সেপ্টেম্বরের 30 তারিখ দিয়ে ব্যালেন্স শীটে লিখে এই 36,200 টাকা লিখব। ব্যালেন্সটা করব মাসের শেষ তারিখ, অর্থাৎ যেই মাসে আমি অঙ্কটা করব সেই মাসের শেষ তারিখ দিয়ে আমরা ব্যালেন্স শীটে লিখব। তাহলে ব্যালেন্স শীটে লিখে 36,200 টাকা বসালাম। একইভাবে ব্যাংকের ঘর, ব্যাংকের ঘরে আমরা করব, ব্যাংক এখানে আছে আমার 45,000 টাকা, আর এখানে আছে যা এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 51,000 টাকা। 51,000 টাকা ক্রেডিট পাশে নিয়ে গেলাম, দুই দিক দিয়ে ক্লোজ করে দিলাম। এখান থেকে আমরা বিয়োগ করব, এখানে ব্যাংকের ঘরে কিছু আছে, এখানে কিছু নাই। আমরা এই 51,000 থেকে 1,500 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 49,500 টাকা। এই যে ব্যালেন্স শীট লিখলাম, এই ব্যালেন্স শীটে পরের মাসের 1 তারিখে বিপরীত পাশে, পরের মাসের 1 তারিখে বিপরীত পাশে, অর্থাৎ এটা যে পাশে ছিল তার বিপরীত পাশে ব্যালেন্স বিড লিখে আমরা এই নগদের ঘরে 36,200, এই নগদের ঘরে 36,200 নিয়ে আসছি, ব্যাংকের ঘরে 49,500, ব্যাংকের ঘরে আমরা 49,500 নিয়ে আসছি। আর বাড়টা যার যার ঘরে তার তার ঘরে যোগ করে দিব। ডেবিট পাশে বাড়টা ছিল না আমার, তাই ডেবিট পাশে বাড়টা আসেনি, ক্রেডিট পাশে বাড়টা আছে 200 টাকা, আমরা ক্রেডিট পাশে বাড়টা যোগ করে দিব। আমাদের যেই লেনদেনগুলি বলছে এই লেনদেনগুলির মধ্যে আমরা বাড়টা পাইনি, তাই আমাদের বাড়টার ঘরে কোনো কিছু আসবে না। এই ছিল আমার আজকের অঙ্ক। অঙ্কগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে, তাহলে আমরা অঙ্কে ভালো করতে পারবো, অঙ্কে পারদর্শী হতে পারবো। অঙ্কে প্র্যাকটিস না করলে আমরা অঙ্ক ভালো করতে পারবো না। ভিডিওগুলো এক একটা অঙ্কের ভিডিও যদি আমরা দুইবার তিনবার চারবার করে দেখি, পরে যদি প্রত্যেকটা অঙ্ক আমরা তিনবার চারবার করে হাতে কলমে করি, তাহলে আমাদের অঙ্কগুলো নখদর্পণে চলে আসবে, আমাদের আয়ত্তে চলে আসবে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।